আমি সিলেট যাচ্ছি শাওনকে সারপ্রাইজ দিতে। এখন বাজে সকাল 9টা। শাওনকে আমি বলছি আমি ঘুমাচ্ছি, বলি আমি বাসা থেকে বের হয়ে এখন সিলেটে যাচ্ছি। সো আই হোপ আমি নেক্সট কল দেওয়ার আগ পর্যন্ত আমি সিলেট পৌঁছায় যাবো। আনফর্চুনেটলি বিষয়টা শুধু সিলেটে না, সিলেট থেকে অনেক দূরে একটা জায়গা, অনেক অনেক দূরে, সুনামগঞ্জ থেকে 2-3 ঘন্টা ভেতরে, 4 ঘন্টা ভেতরে। সো একটা লং জার্নি আজকে বেক। অনবোর্ড হয়ে গেছি, এখন পরে টেক অফ করবো। বাজে এখন ঠিক 10টা। শাওন এখন যেন আমি ঘুমাচ্ছি, আমি শাওন স্টিল আমাকে টেক্সট করে যাচ্ছে। সো এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, আমি এগুলা ব্লক করতে পারি নাই, বিকজ আমাকে সব করতে হচ্ছিল। আমি শাওনের জন্য কেক পিক করলাম। আছে ওদের সবার জন্য মিষ্টি কিনলাম, এখানে বেটার কিছু আমি পাচ্ছি না। অ্যান্ড এখান থেকে লিটারালি 4-5 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে যে জায়গায় শাওন আছে। মানে শাওন খুশি হবে আমাকে দেখে, বাট দ্য রোড, ও আমাকে বলছে রোডের অবস্থা খুব খারাপ, ভালো না। এখান দিয়ে যাচ্ছে ওরা, মানে গেছে ওরা যে জায়গায় শুটিং করতে। লাঞ্চ ব্রেক, আই ডোন্ট নো কোথায় জায়গাটা, জিজ্ঞেস করবো একটু পরে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমি লাঞ্চ করবো এখন। আরও 2 ঘন্টা লাগবে আমার ওখানে যেতে। সো অলরেডি গাড়িতে 2 ঘন্টা পার করছি, আমি ঘুমাইছি, সব কিছু মেলায় 2 ঘন্টা ডান, আরও 2 ঘন্টা গুগলে দেখাচ্ছে। সো আই ডোন্ট নো, দিস নো ফুড অ্যান্ড দের ইজ ফুড। ও আরও আসছে, তা আমার ফুড কোথায়? আমার ফুড চলে আসছে। টেনশনে পড়ে গেছি, ফোন ধরি নাই, এখন ওকে টেক্সট টেস্ট করে লিখছি যে আমি একটা মিটিংয়ে যাচ্ছি, তারপরে রিহার্সাল আছে। অনেক মিথ্যা কথা লিখছি, এখন আমার ভেতরে খুলি যেটা খুব করে কাঁপতেছে, যে ও যদি আবার নেক্সট কোয়েশ্চেন করে আমি কী উত্তর দিব, কিংবা আবার ভিডিও কল দেয় আমি কী করব, আই রিয়েলি ডোন্ট নো। গত 2 ঘন্টার 1 ঘন্টার জার্নি, তোর কী অবস্থা? আই রিয়েলি ডোন্ট নো। সো বেসিক্যালি পার্পল হচ্ছে শাওনের ফেভারিট কালার। দ্য হিল ইজ হ্যাপনিং, যে শাওন আমাকে কখনো ভিডিও কল দেয় না, আজকে সে আমাকে আবার ভিডিও কল দিছে। অ্যান্ড এবার আমি এখনো কোনো রিপ্লাই করি না, আর আমি কোনো রিপ্লাই করবো কি না আগামী 2 ঘন্টা, আমি নট শিওর আমার উচিত হবে কি না রিপ্লাই করা, বুঝতেছি না। আমি বলছি যে আমি রিহার্সালে ঢুকছি, আমি হ্যান্ড দেন, সে আমাকে ভিডিও কল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, ধরনের কথা। এই শাওনকে তো আমি চিনি না, সে এত ভিডিও কল দেয় না, তো ফোন দেয় আমাকে। মানুষ প্রেমের জন্য কত কিছু করে। শাওন গেছে ওখানে ক্লোজ আপ কাছে আসার গল্প শুট করতে, আমি আমার ভালোবাসার জন্য যাচ্ছি তার আজকে বার্থডে, তাকে সারপ্রাইজ দিতে। এটাই তো আসল কাছে আসার গল্প, এই যে জার্নি আমার। মাই গড, আমি সকাল থেকে এখন পর্যন্ত জার্নির উপরে আছি, 3.5 ঘন্টা হয়ে গেছে, রাস্তা শেষ হয় না। রাফি ভাই আপনি কোথায় নিয়ে গেছেন আমার জামাইকে, কোথায় কোথায়? খুশি হবে।
It's been like অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে আর পারতেছিলাম না, সো আমরা এখন তো নামছি। আর নামার জায়গাটা তো সুন্দর, ও গড, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের গাড়ি যাইতে পারতেছে না বালুর জন্য। ঝাঁকি ঝামেলা শেষ করে এখন আমরা আবার সেই সুন্দর পথ দিয়ে যাচ্ছি, একটু মাটির পথ, একটু বীজতলা পথ, একটু পাথরের পথ, সব কিছু মিলিয়ে এখন আবার সুন্দর রাস্তা। যখনই কোনো মোড়ে দাঁড়ায় জিজ্ঞেস করি জায়গাটার কত দূর, তখনই বলে আর আধা ঘন্টা, আর আধা ঘন্টা, কিন্তু এই আধা ঘন্টা শেষই হচ্ছে না। আবারও আমি নামলাম মাটির রাস্তায়, বিকজ ওখানে একটা ব্রিজ, ওটা জাস্ট সিমেন্টের একটা ব্রিজ, এন্ড ওখানে একটা গর্ত। আমাদের ড্রাইভার বোঝার চেষ্টা করছে যে সে আসলে এখান দিয়ে আসতে পারবে কি না, তো আমরা হেঁটে হেঁটে চলে আসছি অনেকখানি পথ। বাট এখান থেকে সাউন আরও এক ঘন্টা দূরে, মানে যেটা লোকেশনে বুঝলাম, 5.5 ঘন্টা ধরে আমি জার্নি করছি সিলেট শহর থেকে, স্টিল আমি পৌঁছাই নাই। জায়গাটা সুন্দর অনেক, ইটস বিউটিফুল বাংলাদেশ। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি আমার জামাইটাকে দেখতে পারলাম না। এখন বাজার থেকে এভাবে পেট্রোল নিচ্ছে গাড়িতে, শাওনের শুটিং হচ্ছে ফর শিওর, অনেক মানুষ এনেই চান, আমি ওকে সারপ্রাইজ দিতে যাবো। আমার জামাই ওখানে শুট করে, আমি তো ফোন করতেছি তোমার এটা প্লে করার জন্য, তুমি দেখো সারাদিন কামলা দিয়ে There's not much to do when all I can is thinking about you. Close the program, but channel. Not doing well. Don't know where you are. Cause you're not here. ফেস দেখতে পাচ্ছেন একটু আছে, আমরা এখন হোটেলে এসেছি। তো এটা অনেক ভিতর একটা গ্রামের হোটেল, অনেক ভালো, গুড। এখন আমি কেকটা খুলবো, দেখো কেকটা এখন খুললাম, আমি জানি না কেকের অবস্থা আসলে। কেক একদম ঠিকঠাক, চলো আমরা কেকটা কাটবো। সবাই
দিকে টাকা দাও হ্যালো একদম এরকম সারপ্রাইজ ছিল নাকি ওনার পুরো মেগা ফুল হবে ছিল পুরো আস্তে একটা কেমন হবে আই সি ভাই আ ভেরি সো আমি 7 দিন চিনি খাই না তাও খাইছি আমি না আই এম রেসপেক্ট ফর হার আমি খুব ভালো থ্যাংক ইউ এগেইন বাংলার বন্ধুরা তোমরা এভাবে শেখো আরেকবার বলো জীবনটা সুন্দর হবে সুখের হবে আমার ভিডিও করো আমি অসহায়